গাইজ, আসসালামু আলাইকুম। আপনার মাঝে একটা আপনার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই দেখেন, এই প্রতারক আমাকে কী বলে কাব্য ভাইয়ের দিয়া আমার আইডি সাসপেন্ড হয়ে গেছে। পরে আমি ওর কাব্য ভাইয়ের সব ভিডিওতে মেসেজ করছিলাম, পরে মনে হয় নতুন ফেসবুক আইডি খুলে আমার মেসেজ দিছে। আমার কত কথা বলে সে বলে আমার আইডি এনে দিতে পারবে 400 টাকা দিলে। পরে আমি বলছিলাম যে আমার তো টাকা নেই, আমি বুঝছি যে এটা প্রতারক, তাই আর আমি এত মূল্য দিনে। ও বলছে হুম আইডি আনা যাবে, 400 টাকা লাগবে, আইডি আমি ব্যাক এনে দিব। দিবা ভাই আমার কাছে? আমি বলছি ভাই আমার কাছে কোনো টাকা নাই, আমি এখন দিতে পারবো না ভাই, টাকা লাগবে, অনেক কষ্ট হয়। ওকে ভাই শোনো ভাই, একটা ফ্যামিলি। আমি বলছিলাম ভাই আপনি তো ইউটিউব থেকে টাকা পান। ও বলে আমি আমার ফ্যামিলি চালে 40,000 টাকা ভাই মাত্র। কাব্য ভাই বললো মাত্র 40,000 টাকা ভাই? আমার বুঝা ও যে ফ্যাক, এটা আমি বুঝছি। এরপরে আরও কতগুলো কথা বলছে, আমি তো আগের থেকে বুঝে গেছি যে এটা প্রতারক, তাই আর আমি তো মূল্য দিই নেই গা। তার কী করবো, দেখেন কাব্য ভাইয়ের নামে ওই আইডি খুলে বয়ে দিছে। আরে ও মনে করছে আমি বলো, আমি তো সবারই বুঝে গেছি গা, আপনারা কোনোদিন এমন প্রতারক।